Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. আপনারা সবাই কেমন আছেন? ভালো। যে ভাইরা দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু বসার সুযোগ করে দেন। এই পাশে কিছু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে মনে হয়। যে ভাইরা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন এই পাশে আসেন। ডান পাশে আসেন পশ্চিম সাইডে হ্যাঁ। পশ্চিম সাইডে জায়গা ফাঁকা আছে বসতে পারো। কেউ কথা না বলি ভাই অল্প সময় কথা বলবো। কেউ কথা না বলি আরেকটিবার সালাম দেব। আশা করছি সকলে সালামের জবাব জোরে সুরে দেবেন। আমি এশার নামাজ পর থেকে শুরু করে এখন পর্যন্ত আপনাদের সামনে যে ভাইয়ের আলোচনা করেছেন তাদের আলোচনা শুনলাম, কিন্তু বক্তা যতই জোরে বলতে বলুক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শ্রোতারা কিন্তু এইভাবে আমল করতেছেন। কারণটা কি যে আপনারা যারা এই জায়গায় বসে আছেন বলেন তো এটা কিসের বাগান? জান্নাতের বাগান, বেহেস্তের বাগান। এই জায়গায় আপনারা আসছেন নাকি আমাদের মালিক আল্লাহ পাক দয়া করে নিয়ে আসছেন? আল্লাহ পাক যদি দয়া করে নিয়ে আসেন, কারণ এই প্রোগ্রামটা এক বছর আগে ডেট নিয়েছেন ভাইরা, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার বিভিন্ন ভাবে প্রচার প্রসার করেছেন। অনেকের কাছে কিন্তু আজকের এই তারিখটা জানা ছিল, কিন্তু আল্লাহ ভাগ্যে লেখে নাই, আশা হয় নাই। আল্লাহ পাক আপনাদেরকে পছন্দ করে আজকের এই প্রোগ্রামে নিয়ে আসছে, এই জন্য আপনারা খুশি না ভেজা? খুশি। দেখি তো খুশি হইলে মানুষ কথা আসতে বলে না, জোরে বলে, জোরে বলে। এই জন্য যদি খুশি হয়ে থাকেন তাহলে আমি যতক্ষণ আলোচনা করবো একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। ডেকোরেটর ভাই মাইকটা একটু সুন্দর কর যেন গলা না টান। আরেকটিবার সালাম দিচ্ছি, সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামাল্লাযী খলাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মহাব্বতে আওয়াজ দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين
din wa kunna nukadzibu bi yaumiddin sadaqta ya rabbal alamin. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أراه مسلم وقال تعالى في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود إبراهيم قلوم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল পেলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল পেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হীরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হীরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই তারে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা থাক ভাই থাক কষ্ট করে ভাই পোলা হয়েছে
আরিফ ভাই কই গেল ভাই আগে পোলাও হইছে পোলাও হচ্ছে আগে খাবার দেন আগে খাই তারপরে আসবে যেভাবে কালেমা পড়তেছে তাতে মনে হচ্ছে 12টা মাসের মধ্যে 24টা মাসে সবাই নফল রোজা রাখছে কারণ সবকিছু দাম বেশি না খায়া হলো বেঁচে থাকা লাগবে নাকি কম হাইরে যে অবস্থা কালেমা কি এলাকায় পড়া নিষেধ নাকি নাকি কালেমা জোরে পড়তে নিষেধ আছে আপনাদের এলাকায় কালেমা বলে মামলা হয় জেলে যায় তাহলে সমস্যাটা কি যেভাবে কালেমা পড়তেছেন তাতে মনে হয় সমস্ত মানুষগুলো বিভিন্ন রোগে আক্রান্ত শরীর চলে না বাড়ি তো ভালো লাগে না বউ দেখতে পারে না মনের দুঃখে মাহফিলে এসে খালি চুপচাপ বসে আছে কালেমা বলতে এতগুলো মানুষ আওয়াজ হবে না আপনারা এই জায়গায় যদি সবের নিয়তে এসে থাকেন তাহলে আওয়াজ আসতে না জোরে একটু মহাব্বতে আওয়াজ জোরে জোরে বাড়াই আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতে রসুলের মহাব্বতে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ফেরাউন বলে আসিয়ারে মুসার কালেমা সারিয়া দে ফেরাউন বলে আসিয়ারে মুসার কালেমা সারিয়া দে আসিয়া বলে জীবন দেব আসিয়া বলে শহীদ হব তবুও কালেমা সারিব না লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সূরা একবারকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি বাকি পাবনা জেলার সাতিয়া থানার অন্তর্গত হাসানপুর মধ্যপাড়া মরহুম আলহাজ আফসার আলীর বাগান বাড়িতে 1971 সালের পাক হানাদার বাহিনীর নির্মম হত্যাকাণ্ডের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ষষ্ঠ বার্ষিক বিরাট সর্বদোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ খিদির পরামানিক সাহেব আলাপা তার গোলামকে নিয়ে খায়াত দান করুন সকলে বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের প্রাণ প্রিয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনসুর আলম তিনসু সাহেব আলাপা তার গোলামকে নিয়ে খায়াত দান করুন সকলে বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ আলোচনাকে ধন্য করেছেন বিশেষ আকর্ষণ ছোট ভাই কারিম মারুফ হোসেন রবি সাহেব আলাপা প্রিয় ভাইয়ের জবানকে সারা বিশ্বের জন্য কবুল করুন সকলে বলুন আমিন আমার পূর্বে অত্যন্ত চমৎকার ভাবে সুরুলিত কণ্ঠে আলোচনাকে ধন্য করেছেন যাকে আপনারা অনেক মহাব্বত করেন প্রায় 4-5 বছর ধরে এ মঞ্চে তিনি কোরআন এবং সুন্নার আলোকে আপনাদের কথা শুনিয়ে আসছেন আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আমার প্রিয় ভাই হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম যুক্তিবাদী সাহেব দামাত বারাকাত ও মাআলিয়া আল্লাহ প্রিয় ভাইয়ের জবানে বরকত দান করুন সকলে বলুন আমিন কোরআন সুন্নার কথা বলার জন্য আল্লাহ তাকে সারা বিশ্বের জন্য কবুল করুন সকলে বলুন আমিন মঞ্চ উপস্থিত সমানে তোলা ইকরাম আমার সামনে বসে আমার মাথার তাজ পিতৃ সমতুল্য মুরব্বী বাবা জিরা তরুণ যুবক ভাইরা
ছোট ছোট সোনামানিকেরা পর্দার আড়ালের সম্মানিত বলা সরল আবেদা সালেহা মাও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা ডিবির ভাইরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে আমি আবারো সালাম বিনিময় করছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে জালা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে পাত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে যাচাই বাছাই করে এই মহামারী দুর্যোগের ভিতর আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে কোরআন সুন্নাহর কথা শোনার জন্য বসার সুযোগ দান করলেন সেই মহান মনিবের দরবারে কালিমাতের শুকর আদায় করে করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে আল্লাহর দেয়া জবান দ্বারা সিংহের মতো বাঘের মতো গর্জন কইরা আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নড়ায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি প্রশংসা আদায় করলাম কার আল্লাহ প্রশংসা আদায় করলে খুশি হবেন কে আল্লাহ সুখে থাকলে প্রশংসা করব কার আল্লাহ দুঃখে থাকলে প্রশংসা করব কার আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখার মালিক কে আল্লাহ সেই মালিকের শুকরিয়া আদায় করতে কি আমাদের কোনো কৃপণতা আছে না অলসতা আছে না এই মহামারী দুর্যোগে আজকে এই করোনা রোগে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুরো পৃথিবী থেকে 13 লক্ষেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছে ওই লাশের মিছিল আল্লাহ পাক আপনাকে আমাকে এখন পর্যন্ত শামিল করে নাই আপনি আমি এখন পর্যন্ত সুস্থ আছি এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আরেকবার বলুন আলহামদুলিল্লাহ এখন যদি কেউ আলহামদুলিল্লাহ জবান ঠোঁট নারায়া না বলে চুপচাপ বসে থাকে ওর জন্য আপনার আমার কিছু করার আছে না আপনারা যারা আলহামদুলিল্লাহ বলেছেন আপনার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলাতে খুশি হয়েছেন একজন তিনি কি আল্লাহ আর আপনি যে বলেন না আল্লাহকে খুশি করতে চান না তাহলে বলেন তো এই পৃথিবীতে অনেক মানুষ মৃত্যুর পূর্বে 6 মাস আগে জবানে কোনো কথা থাকে না কি থাকে না কথা থাকে না কে বন্ধ করে দেয় আল্লাহ আমি আপনাদের জন্য এরকম বদদোয়া করছি না এটা বলতেছি আমাদের চোখের সামনে এরকম ঘটনা ঘটে 2 বছর 3 বছর আগে মানুষের জবান বন্ধ হয়ে যায় কথা বলতে পারে না অথচ এক সময় যার দাপট ছিল অনেক বেশি এর জন্য এখান থেকে শিক্ষা এখানে এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ বলে দুসারজন যারা বাকি আছেন বলতে পারেন নাই বলতে পারেন নাই তারা বুঝবেন যে আল্লাহর প্রতি আপনার ভালোবাসা নাই হয়তোবা বললাম রব্বানিকে দেখার জন্য আসছেন হয়তোবা ইউটিউবে 2-4 দিন শুনছেন কথাকে বোঝেন নাই মনে হয়েছে যে যাই আসবে তো কাছে একটু দেখা করে আসে ওয়াজ শোনা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো বক্তা দেখা এরকম উদ্দেশ্য অনেকের আছে না নাই আপনারা কি বক্তার আকর্ষণে আসছেন নাকি আল্লাহর কোরআনের আকর্ষণে আসছেন যারা কোরআনের আকর্ষণে আসছেন যে কোরআন বিশ্বলোকের উপরে নাজিল হয়েছেন সেই নবীর প্রতি পড়ছি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি প্রিয় মুসলমান ভাইরা আপনারা সাথিয়ার মুসলমানেরা হাসানপুর এলাকার মুসলমানেরা ভাইরা আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনাকে সত্যি খুশি কারা কারা বেজার হয়েছেন দু হাত তুলে দেখান তো দেখি বেজার কারা কইছে দেখেন 2-4 জন তাও তুলছে ঝোকে তাল আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে সি আল্লাহর নামে এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো রামপন্থী বামপন্থী ইসলাম বিরোধী উইফকা সারফকা তেলাফকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা হয় নাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম এক হও এক হও আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা লিল্লাহে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আল হাদিসের আলো ঘরে
মাশাআল্লাহ মারহাবা হাত না মানাল্লাহ কবুল করুন আস্তে নাড়াবেন কারণ আখে যেন ভূত না লাগে সম্মানিত ভাইরা আমার দুর্নীতির আলো ঘরে জ্বালাবেন বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই আছে এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে হায় হায় এত দুর্নীতি যে এক বিল্ডিং এর ছাদ থেকে আরেক বিল্ডিং এর ছাদে টাকা ফেলায়া দেয় 10 টাকা 20 টাকা না 80 লক্ষ টাকা মাত্র পয়লা চিন্তা করছেন এজন্য এই দেশে আমরা মোটামুটি করোনার মধ্যে কিছু কিছু ছোট ছোট নেতাদের বাড়িতে অভিযান চালাইয়া দেখেছি টাকার বান্ডিল টাকার সিন্দুক কথা বলে জিকে এজন্য এর দ্বারা প্রমাণ হয় এই দেশের অনেক মানুষ দুর্নীতির সাথে যুক্ত আছে না নাই এজন্য আমাদের দেশটি আমরা দুর্নীতি মুক্ত চাই আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন আমাদের দেশটি আমরা মাদক মুক্ত চাই আল্লাহ কবুল করুন আমাদের দেশটি আমরা যৌতুক মুক্ত চাই আল্লাহ কবুল করুন Amen.